জনপ্রিয় অভিনেতা ফ্রেডরিক্সের মৃত্যুতে সব থেকে ভেঙে পড়েছেন যে মানুষটা, তিনি হলেন অভিনেতা দয়ানন্দ শেট্টি। ফ্রেডরিক্সকে শেষবারের মতো দেখতে গিয়েও কেঁদে উঠেছেন তিনি। সেখানেই এক সাংবাদিকের দেওয়া সাক্ষাৎকারে দয়া বলেন, কি করে মেনে নেওয়া যায়, মাত্র কদিন আগে যে মানুষটা আমাদের সঙ্গে কাজ করেছেন, আমাদের সকলকে হাসিয়েছেন, সুখ দুঃখে আমাদের পাশে ছিলেন, সে আজ এই পৃথিবীতে নেই। তাকে হারিয়ে আজ আমরা শুধু কষ্ট পাচ্ছি না, বরং নিজেকে নিঃস্ব মনে করছি, কারণ ছেড়ে তার জায়গাটা হয়তো আর কেউ নিতে পারবে না। জানা যায় সিআইডির নতুন এপিসোডে শুটিং চলছিল, ফ্রেডরিক্সও সেখানে কাজ করেছেন, কিন্তু তা সম্পূর্ণ করতে পারেননি। এবার হয়তো তার চরিত্রে নতুন কাউকে নেওয়া হবে, তবে নতুন কেউ আসলে কি তার মতো করে দর্শকদের আনন্দ দিতে পারবে? তো বন্ধুরা, আপনিও প্রিয় অভিনেতার চলে যাওয়ায় কতটা কষ্ট পেয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।